আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আরেকটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা শিখব আরবিতে পরিবারের সদস্যদের বিভিন্ন সম্পর্কের নামসমূহ। টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা মিডিল ইস্টে আছেন তাদের জন্য, যেসব ভাইয়েরা মিডিল ইস্টে নতুন গেছেন অথবা আগে থেকেও আছেন। যেহেতু আমরা মিডিল ইস্টে বিভিন্ন অ্যারাবিয়ানদের সঙ্গে কাজ করি, পারিবারিক যে সম্পর্কগুলো, মা বাবা ভাই বোন শ্বশুর শাশুড়ি, এদের সম্পর্কগুলোর যে আরবি নাম সেটা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। সেই সম্পর্কে জানানোর জন্যই আজকের এই টিউটোরিয়ালটি আশা করি সম্পূর্ণ দেখবেন এবং উপকৃত হবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন তো শুরু করি। মা আরবিতে মামা বা উম, মা আরবিতে বলা হয় মামা বা উম। বাবা আরবিতে আবু বা বাবা, বাবা আরবিতে আবু বা বাবা। ছেলে আরবিতে বলা হয় অলাদ, ছেলে আরবিতে বলা হয় অলাদ। মেয়ে আরবিতে বলা হয় বিনত, মেয়ে আরবিতে বলা হয় বিনত। স্বামী আরবিতে জাওয়াজ, স্বামী আরবিতে বলা হয় জাওয়াজ। স্ত্রী আরবিতে জাওজা, স্ত্রী আরবিতে জাওজা। স্বামী আরবিতে জোজ, স্বামী আরবিতে জোজ। আঞ্চলিক ভাষায় এটা বলা হয় স্বামীকে জোজ। স্ত্রী আরবিতে জোজা, স্ত্রী আরবিতে জোজা। এটা অঞ্চল ভিত্তিক, বিশেষ করে কুয়েত এবং সৌদি আরবের কিছু অঞ্চলে এটা বলা হয়। পুরুষ আরবিতে রেজ্জাল, পুরুষ আরবিতে রেজ্জাল, পুরুষ আরবিতে রেজ্জাল। মহিলা আরবিতে হুরমা, মহিলা আরবিতে হুরমা। দাদা আরবিতে জেদ্দা, দাদাকে আরবিতে বলা হয় জেদ্দা, দাদা আরবিতে জেদ্দা। দাদি আরবিতে জেদ্দি, দাদি আরবিতে বলা হয় জেদ্দি। ভাই আরবিতে আখু বা আখুই, ভাইকে আরবিতে বলা হয় আখু বা আখুই। বোন আরবিতে উক্ত বা উক্তি, বোন আরবিতে উক্ত বা উক্তি। কাকা আরবিতে আম্মি, কাকাকে আরবিতে বলা হয় আম্মি। কাকি আরবিতে বলা হয় আম্মিতি, কাকি আরবিতে আম্মিতি, কাকি আরবিতে বলা হয় আম্মিতি। ফুপা আরবিতে আম্মি, ফুপাকে আরবিতে বলা হয় আম্মি। ফুপুকে আরবিতে বলা হয় আম্মাতি, ফুপু আরবিতে বলা হয় আম্মাতি। মামা আরবিতে খাল, মামাকে আরবিতে বলা হয় খাল, মামাকে আরবিতে বলা হয় খাল। মামি আরবিতে খলা, মামি আরবিতে বলা হয় খলা। খালু আরবিতে খাল, খালু আর মামা সেম একই, খালু আরবিতেও খাল, মামা আরবিতে খাল, খালু আরবিতে খাল। খালা আরবিতে খলা, খালাকে আরবিতে বলা হয় খলা, এটা পার্থক্য আছে। নানা আরবিতে জেদ্দা, নানা দাদা দুটোই সেম, নানা দাদা আরবিতে জেদ্দা, এবং নানি দাদি আরবিতে জেদ্দি, নানি আরবিতে জেদ্দি। শ্বশুর মেয়ের বাবা হলে জোজা আবুই বা বাব, শ্বশুর
মেয়ের বাবা হলে যোজা, আবুই বা বাব। শাশুড়ি, ছেলের মা হলে যোজ বা মামা। শাশুড়িকে আরবিতে বলা হয় ছেলের মাকে যোজ বা মামা। শালা, আরবিতে আখি। শালা আরবিতে বলা হয় আখি। শালি, আরবিতে বলা হয় উক্ত যোজা। শালিকে আরবিতে বলা হয় উক্ত যোজা। শালিকে আরবিতে বলা হয় উক্ত যোজা। দেবর, আরবিতে আখুই যোজ। দেবরকে আরবিতে বলা হয় আখুই যোজ। দেবর আরবিতে বলা হয় আখুই যোজ। ননদ, আরবিতে উক্ত যোজ। ননদকে আরবিতে বলা হয় উক্ত যোজ। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের টিউটোরিয়াল। যারা আরবি শিখতে চান খুবই সহজে, তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন। তো আবার নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।